হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা নাস্তা শেষে কিছু টুকিটাকি কাপ প্লেট এগুলো ছিল, তো এগুলো ধুয়ে নিচ্ছি। আজকে সকালে নাস্তা করেছিলাম রুটি, চা, তার সাথে কালকে একটা রসমালাই নিয়ে এসেছিলাম আমার শ্বশুর, রসমালাইও ছিল কিছুটা। তো সব কিছু খাওয়া দাওয়া শেষে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি নেই, তাই আয়াত এখন আমার এখানেই বসে আছে। দেখুন আমার মশলাপাতি যে কোটাগুলো ছিল সবগুলা ছিঁড়ে রেখেছে ও, কিছুক্ষণ কান্না করতেছে, কিছুক্ষণ আবার বসে আছে এরকম। এগুলো আবার ধোয়া শেষ করতে না করতেই ওর কান্না শুরু হয়ে গিয়েছে। প্রায় এখন 9:30 বাজে, তাই ওকে যাচ্ছি আগে ওকে একটু খাওয়া ঘুম পাড়া দিব। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। দেখুন ঘরের কী অবস্থা করেছে, হাতের কাছে যেটাই পাবে ওটাই ও মানে ফেলে দিবে এরকম। তাই সবসময় এটা ওইটা ছুঁড়ে নিচে পড়ে থাকে, তো এগুলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে চলে গেলাম আমার দেবরের রুমে। তো এখন ওর রুমটাও আগে বিছানার পত্র এগুলো ভালো করে গুছিয়ে এগুলো আগে পরিষ্কার করে নিব, তারপর আমি ঝাড়ু দিয়ে দিব। তো এখন আমার বিছানাগুলো ঝাড়া হয়ে গিয়েছে, এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিব এখন। তো দেখুন ব্যালকনিটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর ওর ব্যালকনি থেকে কিন্তু আমাদের ঘরের পিছনের দিকটা দেখা যায়, যেটা অসম্ভব সুন্দর দৃশ্য। খুব সুন্দর লাগে এই পিছনের দৃশ্যটা, দেখুন কি দারুণ দৃশ্যটা। এপাশে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, গাছটা একটু একটু করে বড় হচ্ছে, ইনশাল্লাহ ফল দিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি ওর রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। ওর রুমটা ঝাড়ু দিয়ে আমার শ্বশুরের রুম ওগুলো অন্য বাকি রুমগুলো ঝাড়ু দিয়ে ড্রয়িং রুমে ঝাড়ু দিতে আসলাম, কিন্তু ওই মুহূর্তে আমার ছেলে উঠে গিয়েছে। ওর ঘুমিয়েই মনে হয় 10 মিনিটের মতো ঘুমিয়েছে, এই 10 মিনিটের মতো ঘুমিয়ে শেষ। এই যে দেখুন উঠে গিয়ে উঠে সে কি কান্না করতেছে, আসলে আমি বুঝি না ও কেন যে এত কম ঘুমায়। অন্য বাচ্চারা না দেখি নর্মালি অনেক ঘুমায় দিনে, কিন্তু ওর ঘুম দিনে একদম কম, গেলেও 10 মিনিট 15 মিনিট এরকম। তো ওকে আয়নের কাছে বসিয়ে দিয়েছি ড্রয়িং রুমে, বসিয়ে দিয়ে আমি এখন ওর যে কাঁথাগুলো ছোটো কাপড়গুলো হয় প্রতিদিন, ওগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে, ওগুলো ধুয়ে দিচ্ছি। আসলে ছোটো বাচ্চা থাকলে এটা একদম রেগুলারই, আমার মনে হয় আমার বিয়ের পর থেকে আমার এই কাজটা মানে শেষ হয় নাই। আয়ন ছিল, আয়নের পরও মানে এই একটা বালতি কাপড় সকাল হতে মনে হয় যেন প্রতিদিনই থাকে। তো কাপড়গুলো নিয়ে এখন ধুয়ে ছাদে চলে যাচ্ছি। ছাদে যেতে হয়েছে আরেক কাণ্ড, আমি ওই ছাদে যাচ্ছিলাম ও আমাকে দেখেছে, সেই থেকে শুরু করেছে আবার কান্নাকাটি। তো আর কী করা, ওকে কোলে নিয়েই এখন রান্না বসাচ্ছি। তো রান্না ভাবছি কী করা যায় শর্টকাটে কোনো কিছু। আয়ান বললো যে মাংস দিয়ে কিছু খাবে, ও মাংস খাবে। এই যে দেখুন আয়াত আমার কোলে, তো ওকে দিয়ে কোনো মতে রান্নাটা করছি। তো ভাবছি শর্টকাটে কী করা যায়, পরে ভাবলাম যে আজকে একটা খিচুড়ি রান্না করি। তার মাঝে আবার ও বলছে যে মাংস দিতে হবে, তো ফ্রিজে দেখলাম এক বক্স মাংস আছে রান্না করা। তো ভাবছি ওইখান থেকে কিছুটা পরিমাণ মাংস দিয়ে দিই, কিন্তু মাংসটা দেওয়াতে স্বাদ যে এতটা বেড়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। এটা নর্মাল খিচুড়ি ছেড়ে এই স্বাদটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, ও অনেক ছিটেপুটে খেয়েছে, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমি খিচুড়িটা রান্না করছি এখানে ভালো মতো, পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ওগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চাল ডালটা দিয়ে এরপর মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি একটা আস্ত রসুন দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে এরকম রসুনগুলো খেতে। তো এরপর খুব ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আমি হলুদের পরিমাণটা বেশি দিই না, আমার কাছে কেন যাকে কালারটা বেশি হলে আমার ভালো লাগে না। তো হলুদ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মশলা, তারপর দিয়ে দিলাম লবণ। আমি এখানে মশলাটাও খুবই কম ব্যবহার করছি, আর ঝাল তো একদমই দিইনি, শুধুমাত্র একটা কাঁচামরিচ দিয়েছি, তাও মরিচটাতে অতটা ঝাল নেই, কারণ আয়ান খাবে, আয়াতাও একটু খাবে। তো চেষ্টা করেছি একটু কম ঝাল দেওয়ার। তো এটা এখন ঢেকে দিয়ে চলে যাচ্ছি আয়াতের কাছে। এখন আমি থাকলেও একদম ভালো, ওর সাথে আমি বসে থাকলেও ভালো, কিন্তু আমাকে না দেখলে তখন শুরু করবে কান্না।
এদিকে আয়ান বসে বসে টিভি দেখতেছে, তো আমি আয়াতকে নিয়ে একটু খেলা করতেছি। তো এদিকে আমার খিচুড়িটা অনেকটা পানিতে শুকিয়ে এসেছে, তো এখন যে দেখি নাড়াচাড়া করে দেখলাম যে সব কিছু পারফেক্টভাবে আছে। চালটা যে একটু হালকা একটু শক্ত আছে, কিন্তু ওইটা এখন যে জলটা এখন এখানে আছে ওই জলটা টেনে গেলে চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে বিরিয়ানি হোক বা খিচুড়ি আমার কাছে এইরকম কালারটাই পারফেক্ট মনে হয়। তো এখন এটা ঢেকে চুলার আঁচটাকে আমি একদম লো করে দিয়ে অন্তত 5 থেকে 10 মিনিটের মতো রাখবো চুলার উপরে। তারপরে এই যে দেখুন 5 থেকে 10 মিনিট পর দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম রসুন কয়েকটা আর কয়েকটা শুকনো মরিচ। আজকে খিচুড়ির সাথে আমি মরিচ ভর্তাটা করব। মরিচটা হয়ে গিয়েছে, রসুনটা চুলে দিয়ে চলে যাচ্ছে এখন আয়াতকে গোসল করাতে। একটা বেজে গেছে অলরেডি ঘুমাবে, তো এখন ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন হয়তো একটু ঘুমাবে, একটু কয়েক কিছুক্ষণ আধ ঘন্টার মতো ঘুমাবে, তো দেখি কিছুক্ষণ ঘুমায় কি না। তো এদিকে আয়ানও নিজের গোসল নিজে করেছে ফেলতেছে। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আস্তে আস্তে আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন ওর জন্য। এখন আস্তে আস্তে নিজে গোসল করা শিখতেছে, যদিও মাঝে মাঝে আমি নিজে করাই দিই। তো ওকে ও গোসল করতেছে, ওকে টাওয়াল দিয়ে এখন চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য আমার সাথে। আমার কাছে আমি যে কেন জানি না এরকম ভর্তা কেন ভালো লাগে আমার কাছে, আমি আসলে ভর্তাটা অনেক পছন্দ করি, তাই চেষ্টা করি মাঝে মাঝে ভর্তাটা খাওয়ার জন্য। তো দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, খুবই মজার ভর্তা। শেষে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। তো অন্য হাতে সব কাজ শেষ করে চলে আসলাম খাবার খেতে। আমার শ্বশুরের একটা প্লেট নিয়ে, এই প্লেটগুলো প্লেটের অনেকগুলো ডিনার সেট আসছে আমাদের ঘরে, ওগুলো আমার শ্বশুর পেয়েছে তার এত অফিসে পেয়েছে, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বিমাতে কাজ করে উনি। তো এখন বসে পড়লাম খেতে, নিয়ে নিয়েছে আমার আস্ত রসুনটা, নিয়ে নিয়েছি মরিচ ভর্তা, আর এখানে আছে আমের আচার। খিচুড়ি মানেই আচার, আচার না হলে খিচুড়িটা জমে না। তো এদিকে আয়ানকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, তো আমি একটু একটু আয়াতকে দিচ্ছি। আমি যেহেতু একদমই ঝাল দিইনি এখানে, তাই আয়াতের কোনো সমস্যা হচ্ছে না খেতে। তো এখন আমি ট্রাই করছি, প্রথমে মরিচ ভর্তা দিকে ট্রাই করলাম। মরিচ ভর্তা দিকে খিচুড়িটা মুখে দিতে আসলে মনে হলো অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগলো খেতে। তার সাথে নিয়ে নিলাম আমার নিজের গাছের একটা কাঁচা মরিচ, যেটাতে অনেকটা ঝাল ছিল না, খুবই ভালো লাগলো খেতে মরিচটা দিয়ে। আয়ানও অনেক পছন্দ করেছে যেহেতু আমি ঝাল দিই নাই, ও অনেক ভালোভাবে খেয়েছে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।